হ্যাঁ, সবাই দেখছি তোমরা আসসালামু কেমন আলাইকুম মিস। করেছো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। সবাই দেখছি মোটামুটি তোমরা জয়েন করে ফেলেছো। জয়েন করার সাথে সাথেই তোমরা তোমাদের অডিওটা মিউট করে দিবে, তাহলে আমার কথা শুনতে মানে সুবিধা হবে। তা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আমার লেকচার দেওয়ার পরে তোমাদেরকে সময় দিব, তখন তোমরা প্রশ্ন করবে। এখন তোমরা আর কেউ আনমিউট করবে না, ঠিক আছে? তো এখন তোমাদেরকে আমি তোমাদের প্রথমেই তোমাদের আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো। আর কেমন লাগছে তোমাদের এই জুম ক্লাস? ভালো মিস, নিশ্চয়ই ভালো লাগছে। মিস ভালো, মিস ভালো লাগছে। ক্লাস ভালো, মিস ভালো, ভালো মিস। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ক্লাসের মধ্যে তোমরা থাকছো, ভালো। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের মধ্যে এখানে তোমরা থাকছো, আবার সেই সাথে আমরাও থাকছি, ক্লাস নিচ্ছি আমরা, তাই না? গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম আমি, গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম আর বাংলাদেশ অভিযোগ বাংলাদেশ, ঠিক আছে, আমাদের এই বাংলাদেশ পড়িয়েছি এবং রাজা ও তার তিন কন্যা পড়িয়েছি। তিন কন্যা, হ্যাঁ পড়িয়েছি। তো তোমরা সেখানে পড়া দিয়েছিলাম যেগুলো, সেই পড়াগুলো আমি আশা করছি সবাই ভালো করে পড়েছো, এবং তোমাদের তো ওখানে কোনো অসুবিধা নেই ওই দুইটি অধ্যায়ে, তাই না? তো আজকে আমি তোমাদেরকে পড়াবো হাটে যাব এবং ভাষা শহীদদের কথা। হাটে যাব এবং ভাষা শহীদদের কথা পড়াবো। তো সেই জন্য তোমাদেরকে প্রথমে বের করতে হবে হচ্ছে হাটে যাব টেক্সটটা। তোমাদের বইয়ে দেখো যে হাটে যাব যে টেক্সটটা আছে, সেই টেক্সটটা বের করতে হবে। বের করে ফেলো সবাই বইটা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেউ ড্রয়িং করবে না? তোমরা কেউ ড্রয়িং করবে না, ঠিক আছে? সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু দেখবেন বাচ্চারা যেন ড্রয়িং না করে অযথা, এবং কেউ যেন কথা না বলে, সবার যেন স্পিকারটা মিউট করা থাকে। আমি কথা শেষ করে, আমার বোঝানো শেষ হলে আমি অবশ্যই সময় দিব ওদেরকে প্রশ্ন করার জন্য। তখন ওরা ওদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এখন থেকে সেগুলো মনের মধ্যে রাখবে, এবং আমি যখন সময় দিব তখন সেই প্রশ্নগুলো করবে আমাকে, ঠিক আছে? আর এখন তাহলে এই যে হাটে যাব, হাটে যাব তোমাদের বইয়ে 14 নম্বর পৃষ্ঠায় আছে। আমরা এখানে দেখতে পাই যে হাটে যাব টিচার কি লিখব। আরেকবার বলো টিচার, এটা কি লিখব? এখনো লেখার মতো কিছু আসেনি, আমি তোমাদেরকে লেখার কিছু থাকলে সেটা আমি তোমাদেরকে বলে দিব। ওকে টিচার। ওকে টিচার। নাসির, আপতাহি নাসির, তুমি কিন্তু ড্রয়িং করছো, এখানে কিন্তু দেখা যাচ্ছে, একটু কেয়ারফুল, ঠিক আছে? এই ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, ঠিক আছে? তো এখন তোমাদেরকে যেটা আমি পড়াবো, সেই অধ্যায়টির নাম হচ্ছে হাটে যাব। এটি একটি ছড়া, ঠিক আছে? এই ছড়াটির লেখক হচ্ছে আহসান হাবিব। প্রথমেই তোমাদেরকে খেয়াল করতে হবে যে আহসান হাবিব কথাটা নামটা কিভাবে লেখা আছে। এই নামটা কিন্তু কোনোভাবেই তোমাদের ভুল করা যাবে না। আহসান হাবিব, আহসানের সাথে কিন্তু হাবিব আছে, এবং হাবিবের কিন্তু হ আকার ব দীর্ঘি আছে, ঠিক আছে? হ্রস্ব ইকার দিলে কিন্তু তোমাদের ভুল হবে, এটা কিন্তু তোমরা খেয়াল করবে ভালো করে। এবং এখন আমি কবিতাটি পড়ছি, দেখো সবাই কিন্তু বইয়ের 14 নম্বর পৃষ্ঠাটি দেখো, এখানে হাটে যাব কবিতাটি আছে। এখানে আমরা দেখছি যে একটা ছেলে এবং একটা মাঝির মধ্যে কথোপকথন হচ্ছে, যে হাটে যাব হাটে যাব, ঘাটে নেই নাও, নি খাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও। মানে ছেলেটা হাটে যেতে চাচ্ছে, ঠিক আছে? হাট চিনো তো সবাই, না?
হাট মানে যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করা হয়, তাই তো? এক ধরনের দোকান, বাজার। বাজার, তো ভেরি গুড, বাজার। তো সেখানে সে যেতে চাচ্ছে কিন্তু ঘাটে কোনো নাও নেই। তো এখন নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও। নিঘাটা নায়ের মাঝি মানে নিঘাটা কি? নিঘাটা অর্থ হচ্ছে যেখানে নৌকা রাখার কোনো জায়গা নেই। তো সেই নায়ের মাঝি মানে নৌকার মাঝি বলছে সেই মাঝিকে যে আমাকে নিয়ে যাও। নিয়ে যাব, নিয়ে যাব, কত করি দেবে? মানে মাঝি নিয়ে যেতে চাচ্ছে, ছেলেকে প্রশ্ন করেছে, ছেলেটিকে, যে কত টাকা দেবে তুমি? করি নেই, করা নেই। করি করা মানে হচ্ছে টাকা পয়সা নেই। আর কি বা নেবে? সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। ছেলেটা বলছে যে তার কাছে তো কোনো টাকা পয়সা নেই, সেজন্য সে বলেছে যে মাঝি তার কাছ থেকে সোনা মুখের হাসি মানে তার মুখের মিষ্টি হাসিটাকে চেয়েছে। তো ছেলেটা মিষ্টি হাসিও দিয়েছে, সেই সাথে খুশিও দিয়েছে। তো আমরা এই এই কবিতাটা আমরা পড়লাম, তাই না? এখন ইয়েস টিচার, কবিতা পড়ার পর কবিতাটা অনুশীলনী আছে। তোমাদের তো পরীক্ষা হবে, এমসিকিউ হবে, তাই না? এমসিকিউ তে তোমাদের যে জানতে হবে যে বিষয়গুলো, শব্দার্থ জানতে হয়, এক বাক্যে উত্তর জানতে হয়, তারপরে তোমাদের ঠিক উত্তরটি খাতায় লেখো, এসব জানতে হয়, তাই না? তো আমাদের আজকের এই টেক্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটার যে অনুশীলনী আছে, সেই অনুশীলনীর মধ্যে কিন্তু তেমন কিছু নেই। অনুশীলনীর মধ্যে শুধু আমরা দেখতে পাচ্ছি যে শব্দার্থ আছে, নিঘাটা আছে, এবং করি নেই, করা নেই আছে। তো এই শব্দগুলোর অর্থ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। নিঘাটা অর্থ হচ্ছে যেখানে ঘাট নেই অথবা যেখানে নৌকা ভিড়ানোর জায়গা নেই। করি নেই, করা নেই মানে হচ্ছে টাকা পয়সা নেই। তো এই হচ্ছে মোটামুটি হাটে যাব কবিতাটি। তো হাটে যাব কবিতাটি আমরা পড়লাম, যেখানে দেখছি যে একটা ছোট একটা ছেলে এবং একটি মাঝির মধ্যে কথোপকথন হচ্ছে। তখন মাঝিকে বলছে যে ছেলেটা হাটে যেতে চাচ্ছে কিন্তু কোনো নৌকা পাওয়া যাচ্ছে না। তখন মাঝিকে বলেছে, মাঝি তুমি আমাকে নিয়ে যাবে? মাঝি তাকে বলেছে যে তুমি আমাকে কি দিবে, কত টাকা দিবে? তো ওর কাছে তো টাকা নেই, ও ওর হাসি, ওর খুশি সেটাই দিতে চেয়েছে। এই হচ্ছে এই কবিতাটা। এই কবিতাটা বুঝতে কারো কোনো অসুবিধা থাকলে এখন প্রশ্ন করো আমাকে। কোন প্রশ্ন আছে বলো। বলো বাবা, পরীক্ষায় কি সম্পূর্ণ কবিতাটি লিখতে হবে? আরেকবার বলো, পরীক্ষায় কি সম্পূর্ণ কবিতাটা লিখতে হবে? হ্যাঁ, এই কবিতাটার ক্ষেত্রে তোমাদের ভালো একটি প্রশ্ন করেছো তুমি, যে আমাদের যে পরীক্ষার প্রশ্ন আসে সেখানে থাকে যে কবিতাটি একটি কবিতা দিয়ে কবির নাম সহ এই কবিতাটি প্রথম আউটলাইন লিখতে বলা হয়, তাই না? তো এখন এই কবিতাটির যেহেতু ছয় লাইন আছে, সেক্ষেত্রে তোমরা এই কবিতাটি যদি আসে পরীক্ষায় ছয় লাইনই লিখবে, বুঝতে পেরেছো সবাই? এবং হ্যাঁ, এটা ছড়া, ছড়া কিন্তু কবিতারই একটা ক্লাসিফিকেশন, এক ধরনের শ্রেণী বিভাগ, এটাও এক ধরনের কবিতা, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের হাটে যাব কবিতাটি আমরা পড়লাম। এরপরে আমরা কোন অধ্যায়টি পড়ব? এরপরে আমরা পড়ব হচ্ছে ভাষা শহীদদের কথা, তাই না? শহীদদের কথা, ভাষা শহীদদের কথা। তো ভাষা শহীদদের কথা তোমরা যখন দেখছো যে এই যে ছবিটা, এই ছবিটা দেখলেই আমরা বুঝতে পারি কি, তার মানে এখানে কি দেখা যাচ্ছে? এই ছবির মধ্যে দেখা যাচ্ছে যে কিছু মানুষজন এবং ছাত্র জনতাই বেশি দেখা যাচ্ছে, যে তারা তাদের যে প্লেকার্ড গুলো আছে, বলো দেখতে পাচ্ছো না? হ্যাঁ, তোমরা যদি আনমিউট করে রাখো তাহলে দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাবে।
সবাই মিউট করে ফেলো। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে একটা মিছিল দেখা যাচ্ছে, সেখানে ছাত্র জনতা দেখা যাচ্ছে, তাদের হাতে প্লেকার্ড রয়েছে, মোদের গর্ব মোদের আশা, রাষ্ট্রভাষা বাংলা চাই, তাই না? এটা দেখে আমরা বুঝতে পাচ্ছি যে এটা নিশ্চিত ভাষা আন্দোলনকে নিয়ে কথা বলা হচ্ছে, তাই না? তো ভাষা আন্দোলন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলা যায় যে 1947 সালে যখন দেশভাগ হয়েছিল তখন কিন্তু পাকিস্তান এবং ভারত, পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্র হয়েছিল। সেই পাকিস্তানেরই আবার দুইটি অংশ ছিল, একটি অংশ ছিল পূর্ব পাকিস্তান এবং আরেকটি অংশ ছিল পশ্চিম পাকিস্তান। তো আমরা যে অংশে আছি এখন, যেটা বাংলাদেশ, সেটা হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান, ঠিক আছে? তো এই পাকিস্তানি, এই এই যে পূর্ব পাকিস্তান, এখানকার বেশিরভাগ মানুষের মুখের ভাষা ছিল বাংলা, কিন্তু পাকিস্তানের সর্বময় ক্ষমতার অধিকারী পশ্চিম পাকিস্তানে যারা ছিল তাদের, তারা কিন্তু উর্দুতে কথা বলতো। তাই তারা চেয়েছিল যে সমগ্র পাকিস্তানের মুখের ভাষা হবে, রাষ্ট্রভাষা হবে উর্দু, ঠিক আছে? তো এটা যখন চেয়েছে আমাদের বাঙালি, কিন্তু ছাত্র জনতা এটা মেনে নেয়নি, তারা না মেনে নিয়ে ভাষার দাবিতে আন্দোলন করেছে। পাকিস্তানি শাসক বাহিনীর বেঁধে দেয়া 144 ধারা ভেঙে, 144 ধারা মানে কেউ বের হওয়া যাবে না, ঠিক আছে? একটু পরে যখন তোমরা গল্পটি আমি তোমাদেরকে পড়াবো তখন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা না মেনে তারা মিছিল করেছে। এই যে ছবিটা দেখি, ওই যে বললাম কেউ বাইরে বের হওয়া যাবে না 144 ধারা, এরকম যে একসাথে মিটিং মিছিল করা যাবে না, একসাথে সংঘবদ্ধ হওয়া যাবে না, এটা হচ্ছে 144 ধারা, ঠিক আছে? এটা তোমরা একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবে। মিস, এটার অর্থ যে যদি কেউ বের বাইরে বের হয় তাহলে তাকে গুলি করে দেওয়া হবে, তাকে অ্যারেস্ট করা হবে, ঠিক আছে? তো যাই হোক, এটা তোমাদের মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে ছাত্র জনতা কিন্তু মিছিলে বেরিয়েছিল, তারা মিছিল করেছে এবং পুলিশ কি করেছে, নির্মম ভাবে তাদের উপরে গুলি চালিয়েছে। ছাত্র জনতা ভাষার দাবিতে আন্দোলন করেছে, মিছিল করেছে, তারপরে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, তার কারণে এই গুলি লেগে সেখানে কিন্তু অনেকেই শহীদ হয়েছে। আর তাদেরকে আমরা কি বলে থাকি, ভাষা শহীদ, তাই না? রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা আরো অনেকেই শহীদ হয়েছেন, ঠিক আছে? তো এখন আমরা এটা তো, হ্যাঁ বলো মিস, আমাদেরকে পুরো নামটা লিখতে হবে ভাষা শহীদদের। ভাষা শহীদদের পুরো নাম কোথায় লিখতে চাচ্ছ বলো তো? সেগুলো লিখলেই হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা ভাষা শহীদদের কথা পড়বো, তাই না? কি দেখতে পাচ্ছ তোমরা ছবিতে? দেখতে পাচ্ছ যে কৃষ্ণচূড়া ফুল দেখা যাচ্ছে, তাই না? গাছে গাছে ফুল ফুটেছে, কৃষ্ণচূড়া ফুটেছে। তোমরা যদি আনমিউট করে এত কথা বলতে থাকো তাহলে তো দেখাই যাবে না। টিচার, ওরা এমনও করে রেখেছি, টিচার এমনও করেছে যে আপনাকে পিন করে দিতে পারা যায়। কেউ মিউট করবে না, আমি বারবার করে তোমাদের ক্লাসে কিন্তু পোস্ট দিয়েছি। তোমরা এই যে তামান্না আফরিনের আইডি থেকে যে আসছো সে কিন্তু আনমিউট করেছিল এখনই। আবার দেখো আব্দুল কাদেরের আইডি থেকে যে এসেছো সে কিন্তু আনমিউট করে রেখেছো। মিউট করে ফেলো, মিউট করে ফেলো, এত কথা বললে তোমরা কিচ্ছু দেখতে পাবে না, ঠিক আছে? এই যে কথা বলছো দেখো বাইরে থেকে সাউন্ড আসছে, এতে তো নেটওয়ার্কের অনেক সমস্যা হয়। আমি যে কথা বলছি সেটাই শুনতে পাচ্ছ না? আমি বারবার বলেছি তোমাদের ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, এটা কিন্তু রিপোর্ট টু প্রিন্সিপালে যাবে। এবং এই যে ড্রয়িং করছো, কারা কারা যেন ড্রয়িং করছো এখানে, সেই ড্রয়িং গুলো কিন্তু আমরা পরে ধরতে পারবো যে কারা ড্রয়িং করছো। তো এগুলো বন্ধ করো। এই কে আনমিউট করে রেখেছো, কান্নার শব্দ আসছে।
ঠিক আছে, দেখো যে তোমরা গাছে গাছে দেখছো যে এই যে ফুল ফুটেছে তাই না, বসন্তকালে এরকম ফুল ফুটে, ফাল্গুন মাসে এই ফুলগুলো ফুটে থাকে তাই না, গাছে গাছে দেখো ফুল ফুটেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের তারপরে দেখো দেখা যাচ্ছে কিছু গাছের পাতা ঝরে ঝরে পড়েছে, আবার কিছু গাছে নতুন পাতা গজিয়েছে তাই না। তো এটা হচ্ছে বসন্তকাল। তো বসন্তকালে আমরা দেখো তোমাদের টেক্সটটা এখন পড়ছি যে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1952 সাল, তার মানে 1952 সালের 21শে ফেব্রুয়ারি সময়টা ছিল, বাংলায় ছিল ফাল্গুন মাস, কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়েছে, আবার কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পলাশ ফুল ফুটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা চারিদিকে থমথমে ভাব। কোন এলাকা এটা? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঠিক আছে। চারিদিকে থমথমে ভাব, পুলিশ মিছিল করতে নিষেধ করেছে, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের, তার মানে ছাত্রদের দাবি কি, বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায় কিন্তু ছাত্র জনতা তা মানবে না, তারা মিছিল করবে, টকবগে তরুণরা বেপরোয়া, প্রয়োজনে তারা জীবন দিবে, মায়ের ভাষার দাবি ছাড়বে না। মায়ের ভাষা কোনটা? এই যে বাংলা ভাষাটা, ঠিক আছে। মিছিল বের হলো, তো ওই যে তোমাদেরকে বললাম যে মিছিল বের হয়েছিল দেখো যে মিছিল বের হয়েছে, এরকম মিছিল বের হয়েছে, সেই মিছিলে কি করেছে, পুলিশ গুলি চালিয়েছে, দেখতে পাচ্ছো তো সবাই তাই না, পুলিশ দেখো নির্বিচারে গুলি চালিয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে কেউ কেউ মাটিতে পড়ে, এই যে দেখো রক্ত দেখা যাচ্ছে ওখানেই নিহত হয়েছেন, আবার কেউ কেউ হসপিটালে ভর্তি হওয়ার পর নিহত হয়েছেন। তো এই যে ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে তাদেরকে আমরা কি বলে থাকি, ভাষা শহীদ তাই না, হ্যাঁ ভাষা শহীদ বলে থাকি। তো আমাদের আমরা জানি যে ভাষা শহীদ কে কে শহীদ হয়েছিল, দেখো সালাম, বরকত, রফিক, শফিউর, তারপরে জব্বার। তো আমরা আমাদের টেক্সটে কিন্তু আছে সালামের কথা আছে, বরকতের কথা আছে, রফিকের কথা আছে এবং জব্বারের কথা আছে। আমি আমি ভাষা শহীদদের ছবি দেখাতে গিয়ে এই ছবিটা তোমাদেরকে দেখালাম আর, ঠিক আছে। তো এনারা হচ্ছে ভাষা শহীদ। কেন ভাষা শহীদ? এনারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন, ভাষার দাবিতে আন্দোলন করতে, মানে কোনো কিছুকে ভয় পায় না, ঠিক আছে। টিচার টকবগে মানে কি? সবগুলো শূন্যস্থান, সবগুলো শব্দার্থ আমি তোমাকে বলে দিব, আগে টেক্সটটা পড়া শেষ করে নেই। ওকে টিচার। টকবগে অর্থ হচ্ছে গরম হয়ে ওঠা, ঠিক আছে। সবগুলো এগুলো তোমাদের বইয়ে আছে, বই থেকে আমি তোমাদেরকে অনুশীলনী সবগুলো বলে দিব, ঠিক আছে। তোমরা আপাতত আমি যে টেক্সটটা পড়ছি এখন টেক্সটটা মনোযোগ দিয়ে শোনো, ওকে। তো এরা হচ্ছে কিন্তু ভাষা শহীদ। এখন আমাদের বইয়ে দেখো যে বইয়ে শব্দ আসছে, বেপরোয়া অর্থ কি? বেপরোয়া অর্থ হচ্ছে ভয়হীন, কোনো বাধাকেই, কোনো বাধা নিষেধ মানে না এমন, ঠিক আছে, যার কোনো ভয় নেই, ঠিক, ভয় পায় না আসলে। এটা এখন আমরা দেখি যে তোমার বলো টিচার, এখানে তো ব্যবসা দাও, এটা ব্যবসা হবে না? বইয়ে যা আছে সেটাই হবে। আমি পড়ানো শেষ করার পরে আমাকে প্রশ্ন করবে, এখন আর কেউ প্রশ্ন করবে না, সবাইকে আমি মিউট করেছি, প্লিজ কেউ আর আনমিউট করবে না, আবারও আনমিউট করছো অনেকেই। দেখো আবুল বরকত তাই না, আবুল বরকত আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই দিন পড়ার টেবিল ছেড়ে ভাষার দাবিতে তিনি ছুটে এসেছিলেন, যোগ দিয়েছিলেন মিছিলে, এক সময় মিছিলে গুলি হলো, গুলি এসে লাগলো তার গায়ে, বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করালেন কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না, রাতেই তিনি মারা গেলেন। এরপরে হচ্ছে রফিক উদ্দিন আহমদ, বাড়ি হচ্ছে মানিকগঞ্জে, কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায়, ঢাকার বাদামতলিতে ছিল তার বাবার ব্যবসায়, কিন্তু ওই দিন তার মন ব্যবসায় ঠিক আটকে থাকেনি, তিনিও ভাষার দাবিতে ছুটে এসেছিলেন মিছিলে, পুলিশের গুলি এসে তার মাথায় লাগে, কোথায় লেগেছিল, মাথায় লেগেছিল, সঙ্গে সঙ্গে তিনি মারা যান।
আব্দুল জব্বার, এরপরে আছেন হচ্ছে আব্দুল জব্বার, ময়মনসিংহ এর গফর গায়ে তার বাড়ি, গরিব পরিবারের সন্তান তিনি, লেখাপড়ায় বেশি এগোতে পারেননি, এক সময় চাকরি নিয়ে চলে যান বিদেশে, অনেকদিন পর দেশে ফেরেন, ঢাকায় এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য, ভাষার জন্য তারও প্রাণ কেটেছিল, বাংলা ভাষার জন্য তিনিও মিছিলে যোগ দিয়েছিলেন, পুলিশের গুলি এসে লেগেছিল তার শরীরে, তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি, রাতেই তিনি মারা গেলেন। আরেক ভাষা শহীদদের নাম, শহীদের নাম আব্দুল সালাম, ফেনী জেলায় তার বাড়ি, তিনি ঢাকায় চাকরি করতেন, ভাষার টানে তিনিও গেলেন মিছিলে, এক সময় পুলিশের গুলি এসে লাগলো তার শরীরে, তাকে হাসপাতালে ভর্তি করা হলো, দেড় মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলল, তাকেও বাঁচানো গেল না, তাই না? তারপরে দেখো যে এই ভাষা শহীদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন, তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন, তাদের আত্মত্যাগের ফলে রাষ্ট্রভাষা হয়েছে, তাদের ত্যাগের কথা আমরা, তাদের ত্যাগের কথা ভুলে যাওয়ার নয়, তারা অমর। তার মানে তারা কেন, তারা অমর কেন, সেটা হচ্ছে যে তারা তাদের আত্মত্যাগের ফলে তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন, তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে, তাই তাদের ত্যাগের ত্যাগের কথা আমরা কখনোই ভুলবো না, এই কারণেই তারা অমর হয়ে থাকবেন, ঠিক আছে? আমরা কখনো তাদের ভুলবো না, ভুলবো না। এই হচ্ছে পুরা টেক্সট, মোটামুটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখান থেকে তোমাকে যে জিনিসগুলো তোমাদের বেশি বেশি করে মনে রাখতে হবে আমি সেগুলো বলে দিচ্ছি তোমাকে, সেটা হচ্ছে যে আমরা পড়েছি কি যে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1952 সাল এই সময়টা বাংলায় কোন মাস ছিল, ফাল্গুন মাস ছিল। সেগুলো কি পেন্সিল দিয়ে দাগায় রাখবো? হ্যাঁ, এগুলো দাগিয়ে ফেলো। ফাল্গুন মাস, হ্যাঁ ফাল্গুন মাস। টিচার, এগুলো কি পেন্সিল দিয়ে দাগাবো? আমি এখন যে লাইনগুলো বলবো সেগুলো দাগিয়ে ফেলবে, আমি বলবো, আমি নিজেই বলে দিচ্ছি যে এই লাইনগুলো দাগিয়ে ফেলো, এই লাইনগুলো দাগিয়ে ফেলো, তোমাদেরকে বারবার প্রশ্ন করার কোনো দরকার নেই। তারপরে দেখো যে পুলিশ মিছিল করতে নিষেধ করেছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি, তার মানে ছাত্রদের কি দাবি ছিল এটা, এটা আন্ডারলাইন করো, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছিল ছাত্রদের। আর পাকিস্তান সরকার কি চেয়েছিল এটাও আন্ডারলাইন করো, পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, ঠিক আছে? বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায় তারা, কিন্তু ছাত্র জনতা তা মানবে না, তো টকবগে তরুণরা বেপরোয়া, এসব দাগাতে হবে না। তারপর আমি বলে দিচ্ছি কোথায় কোথায় দাগাতে হবে। পুলিশ মিছিল করতে নিষেধ করেছে, তারপর কি? আমি তো এটা দাগাতে বলিনি তোমাকে, আমি বলেছি যে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের, ছাত্রদের কি দাবি, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি, এটা দাগাতে বলেছি, এবং পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, এটা দাগাতে বলেছি। আমি তো ক্লিয়ার তোমাদেরকে বলেই দিচ্ছি কোনটা দাগাতে হবে, তোমাদেরকে আবার আনমিউট করে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তারপরে দেখো যে আবুল বরকত, আবুল বরকত, বরকতের নাম পুরো নাম হচ্ছে আবুল বরকত, পেশা কি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, কিন্তু হ্যাঁ ওই দিন পড়ার টেবিল ছেড়ে ভাষার দাবিতে ছুটে এসেছিল, এগুলো দাগানোর দরকার নেই। যে তাকে গুলি লাগার পরে তাকে বন্ধুরা হাসপাতালে ভর্তি করেছিল, তারপর সেদিন রাতেই মারা গিয়েছিল, এটা কিন্তু মনে রাখতে হবে যে 21 ফেব্রুয়ারিতে দিন রাতেই কিন্তু আবুল বরকত মারা গিয়েছিল। তারপরে রফিকউদ্দিন আহমেদের বিষয়টা দেখো, যে রফিকউদ্দিন আহমদ ওনার নাম কি, পুরো নাম হচ্ছে রফিকের পুরো নাম হচ্ছে রফিকউদ্দিন আহমদ। এটা আওয়াজ আসছে, এটা আওয়াজ আসছে, পরেও তোমরা মিউট করো কেন, হর্নে আওয়াজ আসছে, মিউট করো। দেখো যে রফিকের পুরো নাম হচ্ছে রফিকউদ্দিন আহমদ, এটা কিন্তু মনে রাখতে হবে। ওর বাড়ি হচ্ছে, ওনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জে, কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায়। ঢাকায় কি করতেন, ওনার পেশা ছিলেন কিন্তু ব্যবসায়, ওনার বাবার যে ব্যবসা ছিলেন সেটাই দেখাশোনা করতেন। সেদিন কিন্তু উনিও মিছিলে গিয়েছিলেন, তারপর পুলিশের গুলি এসে তার মাথায় লাগার কারণে সঙ্গে সঙ্গে মারা গিয়েছিলেন। তার মানে রফিকউদ্দিন আহমদও কিন্তু 21 ফেব্রুয়ারির দিনই মারা গিয়েছিলেন, এবং উনি কিন্তু সঙ্গে সঙ্গে মারা গিয়েছিলেন।
আব্দুল জব্বারের দেখো, ওনার বাড়ি হচ্ছে, জব্বারের পুরো নাম, বাসা শহীদ জব্বারের পুরো নাম হচ্ছে আব্দুল জব্বার, ওনার বাড়ি হচ্ছে ময়মনসিংহের গফর গাঁওয়ে, গরিব পরিবারের সন্তান ছিলেন। এগুলো দাগানোর দরকার নাই, শুধু বাড়িটা কোথায় সেটা দাগিয়ে ফেলো, পুরা নামটা দাগিয়ে ফেলো, এবং উনার পেশা কি ছিলেন, উনি চাকরি করতেন। তো ঢাকায় কেন এসেছিলেন সেটা আন্ডারলাইন করো, যে ঢাকায় এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য। তারপরে দেখো যে উনিও কিন্তু 21 ফেব্রুয়ারির দিন রাতেই মারা গিয়েছিলেন, লাস্ট লাইনটা দাগিয়ে ফেলো। তারপরে ভাষা শহীদ সালামের পুরো নাম হচ্ছে আব্দুল সালাম, বাড়ি কিন্তু ফেনী জেলা, এটা দাগিয়ে ফেলো, এবং উনিও কিন্তু চাকরি করতেন। উনিও কিন্তু চাকরি করতেন আব্দুল সালাম, তো উনিও একজন ভাষা শহীদ, ঠিক আছে। তো এখন আমি তোমাদেরকে ছক দেখাচ্ছি, যে সেই ছকে তোমরা দেখতে পাবে যে এখানে যে ছকটা আছে সেই ছকের মধ্যে দেখো আব্দুল বরকতের কথা বলা আছে। আব্দুল বরকতের ঠিকানা যেহেতু আমাদের বইয়ের পড়ায় নেই তাই এখানে আমি দেইনি। তারপরে পেশা হচ্ছে ওনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং মৃত্যু কিভাবে হয়েছিল, যে গুলি লাগার পরে বন্ধুরা হাসপাতালে ভর্তি করেছিল কিন্তু ওই দিন রাতেই মারা গিয়েছিলেন। তারপরে দেখো যে রফিক উদ্দিন আহমেদের কথা আছে, রফিক উদ্দিন আহমেদের ঠিকানা, ওনার বাড়ি ছিল মানিকগঞ্জ, সেটা আছে। আর পেশা ছিল যে ঢাকায় বাদামতলিতে বাবার ব্যবসায় দেখাশোনা করতেন। তো তারপরে আবার তার মানে তার পেশাও হচ্ছে ব্যবসায়, তো মৃত্যু হয়েছিল কিন্তু গুলি লেগে সঙ্গে সঙ্গে মারা গিয়েছিলেন। তারপরে আবার আব্দুল জব্বারের কথা আছে, ওনার বাসা হচ্ছে ময়মনসিংহ এর গফরগাঁও, ওনার পেশাও কিন্তু ছিলেন চাকুরি, উনি চাকুরি করতেন, এবং ওনার মৃত্যু হয়েছিল গুলি লেগে হাসপাতালে যাওয়ার পর ওই দিন রাতেই মারা যান। তারপরে দেখো যে আব্দুল সালাম আছেন, আব্দুল সালামের ঠিকানা হচ্ছে ফেনী জেলা, ওনার পেশাও কিন্তু ছিলেন ছিল হচ্ছে চাকুরি, এবং উনি কিন্তু উনিও গুলি লেগে হাসপাতালে যাওয়ার পর উনি আবার 1.5 মাস চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, তারপর উনি মারা গিয়েছেন, ঠিক আছে। এখন আসি তোমাদের অনুশীলনীতে। অনুশীলনীতে তোমাদের যে বহুনির্বচনী অংশের জন্য আমরা যে পরীক্ষা নেই, সেই পরীক্ষায় যে তোমাদের হাফ ইয়ারলিতেও বহুনির্বচনী থাকবে 30 নম্বরের, এবং রচনামূলক থাকবে 40 নম্বরে, সেটাকে 20-এ কনভার্ট করা হবে। আচ্ছা এখন দেখো আর সময় আছে হচ্ছে 10 মিনিট, তাই তোমাদের আমি অনুশীলনী যে 1, 2, 3, 4, 5, 7, এবং 8 নম্বর প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো 1 নম্বর প্রশ্নে আছে হচ্ছে তোমাদের শব্দার্থ, তাই না? শব্দার্থ আছে, শব্দার্থ হচ্ছে তোমাদের বইয়ের পিছনেই আছে সবগুলো শব্দার্থ, ওখান থেকে খুঁজে পাবে তোমরা। তো তারপরেও আমি প্রথমে মানে হচ্ছে যে বিপদের ভয়ে নীরব অবস্থা, মিছিল মানে হচ্ছে, হ্যাঁ মিছিল অর্থ হচ্ছে শোভাযাত্রা, টকবগে, তোমাকে বলতে হবে না বাবা, আমি বলে দিচ্ছি সবাই শুনবে, টকবগে অর্থ হচ্ছে গরম হয়ে ওঠা, রাগে উত্তেজিত হয়ে ওঠা, তাই না? গরম হয়ে ওঠা, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, তোমাদের বইয়ের পিছনে এই শব্দের অর্থগুলো দেয়া আছে, বুঝলেই তোমরা পেয়ে যাবে। টকবগে অর্থ হচ্ছে গরম হয়ে ওঠা, রাগে, বলো বলো বলো। তারপরে বেপরোয়া শব্দের অর্থ হচ্ছে ভয়হীন, হাসপাতাল মানে চিকিৎসালয়, ব্যবসায় অর্থ হচ্ছে কারবার এবং বাণিজ্য, কারবার অথবা বাণিজ্য, অসুস্থ হচ্ছে, অসুস্থ অর্থ হচ্ছে সুস্থ নয়, রুগ্ন, পীড়িত, মাতৃভাষা হচ্ছে মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শেখে, আত্মত্যাগ মানে হচ্ছে নিজের প্রাণ উৎসর্গ করা, আর অমর হচ্ছে যার মৃত্যু নেই চিরদিনের জন্য স্মরণীয়, ঠিক আছে। এরপরে 2 নম্বর, সময় আছে হচ্ছে আর 8 মিনিট, তাই তোমরা কেউ কোনো কথা বলবে না, আমি তরুণদের মধ্যে সবসময় টকবগে ভাব, 21 ফেব্রুয়ারির মিছিলে খালি পায়ে যেতে হয়, অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হয়, বাংলা আমাদের মাতৃভাষা, সবকিছুতে তার বেপরোয়া ভাব,
দেশের জন্য যারা প্রাণ দেন তারা অমর। এরপরে যুক্তবর্ণ আমাদের বই আছে, তাই যুক্তবর্ণ গুলো দেখে আমি আর সময় নষ্ট করছি না। এরপর 4 নাম্বার দেখো, ঠিক উত্তরটি খাতায় লিখো এটা, ঠিক আছে? এখান থেকে কিন্তু এমসিকিউ আসে তোমাদের। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন হচ্ছে বরকত, 3 নাম্বারটা উত্তর। রফিকের বাবা কি করতেন, রফিকের বাবা ব্যবসায় করতেন। তারপরে হচ্ছে আব্দুল সালামের বাড়ি কোথায়, আব্দুল সালামের বাড়ি হচ্ছে ফেনী জেলায়। তারপরে আমরা 5 নম্বরে দেখছি আরো কিছু শব্দ, আরো কিছু শূন্যস্থান পূরণ। কে যেন শব্দ করছে মিস, কে যেন শব্দ করছে? আচ্ছা, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পুলিশ মিছিল করতে নিষেধ করেছে, টকপকে তরুণরা বেপরোয়া, এই ভাষা শহীদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন, ঠিক আছে? 6 নাম্বারটা তোমাদের দরকার নেই। এখন আমি যাচ্ছি হচ্ছে তোমাদের 7 নম্বরটা। 7 নম্বরটা দেখো, যে ভাষার দাবিতে আবারও কিছু শূন্যস্থান আছে, সেটাগুলো তোমার জানতে হবে। ভাষার দাবিতে ছাত্ররা কি করেছিলেন, ভাষার দাবিতে ছাত্ররা জীবন দিয়েছিলেন, ঠিক আছে? লেখাপড়া না করে ভালো ফলাফল করা অসম্ভব, বসন্তকালে গাছে নতুন পাতা গজায়। এরপর আমরা আসি যে তোমাদের প্রশ্নগুলো যে আছে, সেই প্রশ্নগুলো তোমরা খেয়াল করো। প্রশ্নগুলো কি লিখতে হবে? প্রশ্নগুলো কিন্তু বড় প্রশ্ন হিসাবেও আসতে পারে, আবার এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? তো বড় প্রশ্নের জন্য আমি রিপোর্ট টু প্রিন্সিপাল গ্রুপে যে বড় প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়বে। আর এমনিতেই এক বাক্যে উত্তর যেগুলো আছে সেগুলো থেকে এমসিকিউ প্রশ্ন হবে। আমি কি বড় প্রশ্নগুলো লিখবো? বড় প্রশ্নগুলো যখন পরীক্ষার জন্য বলা হবে লিখতে তখন লিখবে। আর এখনো আমি বাড়ির কাজ দিই, তোমরা আমাকে শেষ করতে দাও, শেষ করতে দাও, তারপর আমি বলছি যে তুমি এখন কি করবে কি করবে না। এত কথা বলে তো আমি শেষই করতে পারবো না, আর মাত্র 5 মিনিট সময় হাতে আছে। ছাত্র জনতা কি দাবি জানিয়েছিল, ছাত্র জনতা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল। পাকিস্তানিরা কি চেয়েছিল, পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। তারপরে 1952 সালের 21শে ফেব্রুয়ারি কে কে শহীদ হয়েছিল, 1952 সালের 21শে ফেব্রুয়ারি আবুল বরকত, রফিক উদ্দিন, আব্দুল জব্বার সহ আরো অনেকেই শহীদ হয়েছিল। ওই দিন আব্দুল সালামের শরীরে গুলি লেগেছিল, তিনি পরে শহীদ হয়েছিলেন, ঠিক আছে? তো এখন ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আমরা কি নামে ডাকি, ভাষা শহীদ হিসেবে নামে ডাকি। রফিকউদ্দিন আহমেদ আহমদ কেন ঢাকায় এসেছিলেন, রফিকউদ্দিন আহমদ তার বাবার ব্যবসায় সাহায্য করতে ঢাকায় এসেছিলেন, তাই না? তারপরে আব্দুল জব্বারের বাড়ি কোথায়, আব্দুল জব্বারের বাড়ি হচ্ছে ময়মনসিং এর গফর গাঁওয়ে। ভাষা শহীদেরা কেন দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, ভাষা শহীদেরা মায়ের ভাষাকে মাতৃভাষাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছিলেন। ফেব্রুয়ারি মাসে ফোটে এমন 3টি ফুলের নাম লিখি, এমন 3টি ফুল হচ্ছে কৃষ্ণচূড়া, তারপরে শিমুল, আর হচ্ছে কি পলাশ, তাই না? তারপরে হচ্ছে ভাষা শহীদেরা কেন অমর, ওই যে ভাষা শহীদেরা ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের এই আত্মত্যাগের জোর কথা আমরা কোনোদিনই ভুলবো না। তো তাদেরকে যদি আমরা আত্মত্যাগের কথা না ভুলি তো তাদেরকেও ভুলবো না, যদি তাদেরকে না ভুলি চিরদিন মনে রাখি তাহলে তো তারা অবশ্যই অমর হয়ে যায়, তাই না? তো এখান থেকে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন আমি কিন্তু রিপোর্ট টু প্রিন্সিপাল গ্রুপে যে বড় প্রশ্নগুলো দিয়েছি বড় প্রশ্ন হিসেবে করবে। তোমাদেরকে বাসায় যে রচনামূলক প্রশ্ন লেখার জন্য দেয়া হবে, তোমাদেরকে সিকিউ প্রশ্ন, সিকিউ বলতে রচনামূলক, তোমাদের তো তো সেখানে কিন্তু বড় প্রশ্ন হিসাবে আসতে পারে, যেগুলো সেগুলো রিপোর্ট টু প্রিন্সিপালে দেয়া আছে, তো ওখান থেকে একটু দেখে নিবে। আর বলো বড় প্রশ্নের নমুনা কিন্তু রিপোর্ট টু প্রিন্সিপালে দেয়া আছে, ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে? ওখানে দেয়া আছে প্রশ্নের উত্তর দেয়া আছে, সেই উত্তরটা তুমি যদি খেয়াল করো তাহলেই দেখতে পারবে যে বড় প্রশ্নের উত্তর কতটুকু লিখতে হবে।
বুঝতে পেরেছো? মিস আমি নোটের উত্তরগুলো লিখতে পারি? একজন কথা বলো, মিস আমরা কি নোটের উত্তরগুলো লিখতে পারবো কোশ্চেনের অ্যানসারে? কোন নোটের উত্তর মানে মিস আপনারা যেগুলো দিয়েছেন ওগুলো থেকে কয়েক লাইন বাড়ায় রাখা যাবে মানে এই নোট? হ্যাঁ, তুমি যদি চাও, তুমি যদি লিখতে চাও লিখতে পারো, তবে আমি যেটা দিয়েছি ঠিক ওরকমই লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তবে প্রশ্নের উত্তরটা যেন যথাযথ হয়, বুঝতে পেরেছো? এখানে কিন্তু আমি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সহ দিয়েছি, প্রশ্নের উত্তরটা যেন যথাযথ হয় সেভাবে প্রশ্ন লিখতে হবে। তুমি ধরো অনেক বড় করে অনেক কিছু লিখলে কিন্তু সেখানে প্রশ্নের উত্তরটা দিয়ে হবে, তাহলে কিন্তু হবে না। এখন সবাই লিখে নাও যে তোমাদের বাসা থেকে পড়ে আসতে হবে হচ্ছে এই যে হাটে যাব এবং ভাষা শহীদদের কথা, এই দুইটা টেক্সট তোমরা ভাষা থেকে পড়বে। হ্যাঁ, এইচপি, হ্যাঁ এইচপি, এইচডব্লিউ, এইচডব্লিউ, আজকে এইচডব্লিউ দিচ্ছি না, আজকে এইচপি করো, বাসা থেকে এটা ভালো করে শিখে টিচার এইচপিটা, টিচার এইচপিটা আবার বলেন। এইচপিটা হচ্ছে হাটে যাব এবং ভাষা শহীদদের কথা এর অনুশীলনী। হাটে যাব তো শুধু শব্দার্থ আছে এবং কবিতাটা ভালো করে পড়তে হবে, আর ভাষা শহীদদের কথার অনুশীলনী 1 2 3 4 5 7 এবং 8 নম্বর প্রশ্ন ভালো করে শিখতে হবে, বুঝতে পেরেছো? ওকে টিচার, ঠিক আছে, তাহলে বাসায় ভালো করে সবাই পড়বে এবং সবাই অবশ্যই বাসায় থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, ঠিক আছে? আর মনোযোগ দিয়ে ক্লাস গুলো করবে। হ্যাঁ বলো টিচার। রফিক উদ্দিন টিচার, আব্দুল জব্বারের বাড়ি কোথায়? এটা কি বড় বড় প্রশ্ন আসবে? আব্দুল জব্বারের বাড়ি কোথায়? আব্দুল জব্বারের বাড়ি ময়মনসিংহ এর গফর গায়ে, তো এটা তো বড় প্রশ্ন হয় না, তাই না? এটা কি বড় প্রশ্ন আসবে? আমি কিন্তু বড় প্রশ্নগুলো রিপোর্ট টু প্রিন্সিপাল ডিআরএমসি গ্রুপে দিয়েছি, যে প্রশ্নগুলো দিয়েছি ওগুলোই পড়বে, ঠিক আছে? টাইম শেষ, ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম টিচার। আসসালামু আলাইকুম টিচার। আসসালামু আলাইকুম টিচার। আলাইকুম টিচার। ভালো আছেন টিচার? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম টিচার।